मैं तेरे सामने झुक रहा हूँ खुदा, मेरा कोई नहीं अल्लाह तेरे सवा। আল্লাহর কাছে খোলা কাছে নিচে বুসা বুসা বলে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আমার আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই। এলাকার ছেলেরা তাকে এত মারা মারছে, মারতে মারতে সরে কাপড় খোলা ফেলছে, তার পরনে কাপড় পর্যন্ত খোলা ফেলছে, পরনে কাপড় নাই। হযরত আব্দুল্লাহ জুলবাস দেন বালুর ভিতরে মরুভূমির ভিতরে পড়ে আছে, আর বলছি ওগো মালিক তোমার জন্য রক্ত দিয়েছি, তোমার জন্য জীবন দিচ্ছি। এইদিকে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, আব্দুল্লাহ জুলবাস দাইন রাতের বেলায় মার স্বামীর বাড়িতে গেছে, মার স্বামীর বাড়ির সামনে গিয়া দরজায় আওয়াজ দিছে, মা একটু দরজাটা খোলো, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল উজ্জা, দরজা আওয়াজ দিছে, মা একটু দরজাটা খোলো। মা দরজাটা রাতের বেলা খোলা দেখি তার সন্তানের শরীরে রক্ত রক্ত জমাট হয়ে আছে, আসলে আঘাত উলঙ্গ, তার শরীরে কোনো কাপড় নাই। যুবক একজন যুবক, তার শরীরে কাপড় নাই। মা বলে, বাবা কি হলে রে তোর, একটু ঘরে ঢোক। আব্দুল্লাহ জুলবাস দেন বলেন, মা আমি মুহাম্মাদের প্রতি ঈমান আনছি, আমার চাচা আমাকে মারছে, আমি মদিনাতে চলে যাব, আমি তার কাছে আশ্রয় নেব। তোমার স্বামী তো একজন কাফের, তোমার স্বামী এক দুই দিন আমাকে মুহাম্মদ করবে, তারপর আমাকে মারবে। ও মা আমি তোমার কাছে থাকবো না, শুধু তুমি আমাকে একটা কাপড় দাও, এই কাপড়টা পরে দান করে আমি মদিনায় চলে যাব, এতিম নবীর কাছে চলে যাব। আল্লাহু আকবার। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আমি তোমাকে হায়াত দিলাম, আল্লাহ পাক এখানে কত সুন্দর একটা কথা বলেছেন। আল্লাহ পাক আগে মৌতের আলোচনা করেছেন, তারপর হায়াতের আলোচনা করেছেন। এই ভাই দুনিয়ার একটা নিজাম হলো আগে হায়াত তারপর মৌত, ঠিক কিনা বলেন? আর জোর আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? তার মানে আল্লাহ ভুল করেছেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ভুল করেন না। দুনিয়ার জীবন পায়, আখিরাতের জীবনটাকে যেন ভুলে না যাও, এই জন্য আল্লাহ পাক আগে আগে মৌত আনা বুঝাইছেন। এই বান্দা হায়াত পায়া তুমি সঙ্গে সঙ্গে আখেরাতের ফিকির কর। সুবহানাল্লাহ, হায়াত পায়া আখেরাতকে বলে যাই না, আখেরাত বড় আহাম একটা জিনিস, সেটাকে ভুলব না। এ হায়াতে তোমার কি করণীয়, এ হায়াতের ভিতরে তুমি আমল করবা, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে জীবন দিলাম, দেখি তোমাদের ভিতরে কে কত ভালো আমল করতে পারো, কে কত সুন্দর আমল করতে পারো, এটা শুধু আমি পরীক্ষা করতেছি। কে বলছেন? জোর আওয়াজ দেবেন, কে কত সুন্দর আমল করতে পারো, এটা আমি পরীক্ষা করি।
যদি হযরত আবু বকর মতো জীবনকে লালন পালন করতে পারি ভাই, তাহলে হযরত আবু বকর মতো জান্নাতি সুবহান। হযরত আবু বকর তো সময়কে মূল্যায়ন করেছেন, এই জন্য দামি। হযরত আবু বকর তো এমন একজন দামি সাহাবি যিনি মুসলমানের ভিতরে সর্বপ্রথম, সাহাবাদের ভিতরে, পুরুষদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। হযরত আবু বকর তো এমন একজন দামি সাহাবি, আল্লাহর রসুল তাকে সিদ্দিক বলে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন, এ আবু বকর আপনি সিদ্দিক, কোন সন্দেহ নাই, আপনার সাদাকাতের ভিতরে কোন সন্দেহ নাই। আবু বকরকে আল্লাহর রসুল বলেন, ওগো আবু বকর, আপনি হলেন সিদ্দিক। শুধু এটা না, হযরত আবু বকর আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন, হযরত আবু বকর এমন দামি সাহাবি। হযরত আবু বকর উহুদ পাহাড়ে পৌঁছে আছে, উহুদ পাহাড় এইভাবে কাঁপতেছে, আল্লাহু আকবার, তুমি কেন কাঁপতেছো? আল্লাহর রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের কম্পন বন্ধ হয়ে গেছে। হযরত আবু বকরকে আল্লাহর রসুল নামাজের মুসল্লায়, নামাজের ইমামতের মুসল্লায় দাঁড় করা বলে, ও গো আবু বকর, আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ, হযরত আবু বকর ইমামতি করছে। এভাবে হাওমাও করে কান্না করতেন, লাফালাফি করতেন, আহ আমার মা যদি আমাকে জন্ম না দিত, আমার মা যদি আমাকে দুনিয়াতে আমাকে জন্ম না দিত, তাহলে আল্লাহর আদালতে আমার হাজির হওয়া লাগতো না। একদিন একটা পাখি এইভাবে নড়াচড়া করতেছে, হযরত আবু বকর পাখির দিকে তাকায় বলে, ইয়া লাইতানি কুতুস ফুরা, কতই না ভালো হতো। এইভাবে কান্না করতেছে হযরত আবু বকর। হযরত আবু বকর এত দামি সাহাবি, হাসর ময়দানে যখন হিসাব নিকাশ হবে, হযরত আবু বকর আগে হিসাব আগে হবে, হযরত আবু বকর সামনে যাবে না হিসাব দেওয়ার জন্য, আল্লাহর রসুলের সামনে দাঁড়া দাঁড়া কান্না করবে। তোমার এত চিন্তা, তুমি দুনিয়াতে আমার নবীর সঙ্গে ছিলা, দুঃখে সুখে ছিলা, তোমার কিসের এত চিন্তা? আমি আল্লাহ আজ তোমাকে বিষয় নাই বিনা হিসাবে জান্নাত দান করলাম। এই ছিলেন হযরত আবু বকর। একদিন হযরত আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহ রসুল সাহাবাই কামদেরকে ডেকে বলে, এই সাহাবারা দেখো, মান আরাদা আন ইয়ানজুরা ইলা মাইতিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালইয়ানজুর ইলা ইবনি আবি কুহাফা। এই সাহাবারা, যদি জমিনের মাটিতে চলমান লাশ দেখতে চাও, তাহলে হযরত আবু কুহাফার ছেলে হযরত আবু বকর দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ দিয়ে। কি বুঝাইতে চাইলেন আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল বুঝাইতে চেয়েছেন,
হযরত আবু বকর যদিও দুনিয়াতে চলাফেরা করতেছে, আসলে তার অন্তর দুনিয়াতে না, তার অন্তর হলো আরশুল্লাহ, আল্লাহর আরশের উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর অন্তর দুনিয়ার সাথে তাআল্লুক না। খোদায় দাতি হায় জিনকো দেখ কর অনুর কে পুতলে নবুয়ত কে ইয়ে ওয়ারিসাই ইহি হায় জিল রহমানি ইহি হায় জিনকো সোনে কো ফজিলত হায় ইবাদত পর উনহে কি ইত্তিকা পর নাজ করতে হায় মুসলমানি রহে দুনিয়া মে আওর দুনিয়া সে বিলকুল বিলকুল বেতাল্লুক হো হো ফেরে দুনিয়া মে আওর হরগিজ না কবরো কো লাগে পানি ফেরে দুনিয়া মে আওর হরগিজ না কবরো কো লাগে পানি আল্লাহর এমন কিছু বান্দার আছে যখন সমুদ্রের উপর দিয়ে যায় তাদের পায়ের তালু যেমন পানিতে লাগে না ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু খাঁটি বান্দা আছে যদিও হাঁটতেছে জমিনের উপর কিন্তু তাদের অন্তর হলো আল্লাহর আরশের উপর। এমন কিছু দুনিয়াতে বান্দা আছে কিনা আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আছে, অনেক আছে, খুঁজে পাওয়া যায়। হাফিজ রহমাতুল্লাহ আলাইহ, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহ, শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহ, শাহ মাকতুম রহমাতুল্লাহ আলাইহ এমন খাঁটি বান্দা ছিলেন যারা হাঁটতে ঘুরতে সব সময় মালিকের জিকির, সুবহানাল্লাহ বলেন, সব সময় মালিকের জিকির। তা আল্লাহ পাক এই জন্য বান্দাগুলোকে ডেকে বলেন, এই বান্দা আমি তোমাদেরকে জীবন দিলাম, যারা নফসের গোলামি করেছো, জিন্দিগি ভর গুনাহ করেছো, তোমরা আসো, আমি মালিকের রহমতের দরজা খোলা আছে, আমার কাছে আসতে দেরি হবে, গুনার জন্য ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু গুনাহ মাফ করতে দেরি করব না। কিন্তু আমরা তো মালিকের কাছে ক্ষমা চাই না, চাই আওয়াজ দিয়ে বলেন, পাঁচটা মিনিট কি আমরা সময় দিছি যে মালিকের কাছে বসে বসে কি কান্না করেছি? সময় হয় আমাদের, সময় নাই, সময় নাই আমাদের। যেদিন থেকে চোখের পানি বন্ধ হয়ে গেছে সেদিন থেকে বেঈমানরা আমাদের উপর আঘাত শুরু করেছে, ঠিক কিনা বলেন, জোরাবদ্ধ ঠিক কিনা? চোখের পানি আমাদের বন্ধ, এই কারণে আজকে বেঈমানরা সুযোগ পেয়েছে এদেরকে আস্তে আস্তে দিন থেকে কিভাবে সরানো যায়, কিভাবে সরানো যায়। এখন চারিদিকে তো মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? মার খাচ্ছে, আমরা তো বসে আছি, আর আমাদের দেশের কিছু লোকেরা তারা সে বেঈমানদের গোলামি শুরু করছে, ঠিক আরো আসতে বলেন, ঠিক কিনা বলেন? জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মুসলমানরা এইদিকে দিল্লির মুসলমানরা মার খাচ্ছে, কত মা বোনদের কে নিয়ে হোলি খেলাইতেছে, কত মা বোনরা ধর্ষিত হচ্ছে, কত ছোট বাচ্চাদেরকে জবাই করা হচ্ছে, কত কোরআন হাফেজদেরকে তারা জবাই করছে, আল্লাহর ঘরের উপর তার আঘাত করেছে, আগুন জ্বালিয়ে দিছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো চুপ করে বসে আছি, আমাদের কোনো খবর নাই। এ ভাইয়েরা, এই দেশে অল্প কিছু নাস্তিক আছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, অল্প কিছু নাস্তিক আছে, এগুলাকে যদি শুধু থুতু নিক্ষেপ করি এগুলা সাগরে ভাইসা চলে যাবে, ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে বলতে চাই, এই দেশে এখনো 92% মুসলমান আছে যারা মাদ্রাসার উপর আঘাত করবে, মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতা বলবে, ওলামায়ে কিরামদেরকে জঙ্গিবাদ বলবে, আল্লাহর কোরআনকে নিয়ে কটুক্তি করবে, বারবার করেছো, মনে রাখবে আমরা যেমন স্বাধীনতার রক্ত দিয়েছি সেই ভুলাতে রক্ত দিয়েছি, এই দেশের ওলামায়ে কিরাম যখন আবার ডাক দিবে মুসলমানদের রক্ত রক্ষার জন্য আমরা আবার রক্ত দেব, আবার রক্ত দেব, ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিভিন্ন দেশে মুসলমানরা মায়ের খাচ্ছে, শুধু আমাদের চোখের পানি বন্ধ, আমাদের চোখের পানি বন্ধ হয়ে গেছে। যদিও চোখের পানি পড়ছে মাদ্রাসা গুলাতে, কিন্তু এলাকার মধ্যে চোখের পানি বন্ধ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে একটু খাঁটি মনে তওবা করো। কার কাছে? জোরে আওয়াজ দেওয়ার, কার কাছে? আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করা, একটু নীরবে নীরবে আল্লাহ তাআলার কাছে চোখের পানি বলানো। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি মালিক, এই ভাই যদি একভাবে মালিকের কাছে চোখের পানি ফেলাইতে পারি, তাহলে মুসলমানদের বিজয় আসতে দেরি হবে না। ওই দে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহর এমন খাঁটি বান্দা, একদিন দেখলো কাফের বেঈমানরা মুসলমানরে নস্যাৎ করবে, মুসলমানদেরকে ধ্বংস করে দিবে। এটা কাফের বেঈমানদের অপচেষ্টা, সামুদ্রিকভাবে অসংখ্য জাহাজ পাঠাইছে, মুসলমানদেরকে দুনিয়াতে থাকতে দিবে না। হযরত সালাউদ্দিন আইয়ুবী দেখলো মুসলমানদের কোনো অস্ত্র নাই, মুসলমানদের কোনো হাতিয়ার নাই। সালাউদ্দিন আইয়ুবী এত চোখের পানি, এত চোখের পানি, হযরত সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাসে চলে গেছে। বাইতুল মুকদ্দাসে গিয়া এশারের নামাজের পর আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, নামাজের ভিতরে তিলাওয়াতুল কোরআন, নামাজের ভিতরে এত তেলাওয়াত, এত তেলাওয়াত, মালিকের কাছে কান্না করতেছে, মালিক মুসলমানদের অস্ত্র, মুসলমানদের অস্ত্র নাই, কোনো কিছু নাই, আল্লাহ তাআলার কাছে এত কান্না, এত কান্না। সালাউদ্দিন আইয়ুবী সারা রাত নামাজ পড়েছি, নামাজ পড়া ফজরের নামাজ আদায় করে আল্লাহর বান্দার রাস্তায় বের হয়েছে, আরেক আল্লাহর ওলির সাথে দেখা। আল্লাহর ওলি কি বলে, ওগো আল্লাহর ওলি, মুসলমানদের অবস্থা তো ভালো না, একটু আল্লাহর কাছে দোয়া করেন, মালিকের কাছে দোয়া করেন, মুসলমানদের অবস্থা ভালো না। সালাউদ্দিন আইয়ুবী কে ওই আল্লাহর ওলি দেখে বলে, ওগো সালাউদ্দিন আইয়ুবী, তোমার চেহারা দিয়ে তাকায় বুঝতে পারলাম তুমি সারা রাত ঘুমাও নাই। ও সালাউদ্দিন আইয়ুবী, তোমার এত কিছু চিন্তা, তুমি যে সারা রাত চোখের পানি ফেলা কান্না করেছো, তোমার চোখের পানিতে বেঈমানদের সামুদ্রিক যত জাহাজ আছে সবগুলো ডুবে ধ্বংস হয়ে গেছে। কিসের চিন্তা তোমার? সালাউদ্দিন আইয়ুবী সারা চোখের পানি, ওই সময় তো ইন্টারনেটে যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না। দুই দিন পরে খবর আসে, আসলে বেঈমানরা পরাজয়, বেঈমানরা দুনিয়াতে নাই, সামুদ্রিক জাহাজ সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার! সালাউদ্দিন আইয়ুবী এত খুশি, এই ভাই ওই আজকে কান্নাটা আমাদের বন্ধ হয়ে গেছে, শেষ সাথে যদি আমরা কান্না করতে পারতাম দুনিয়া থেকে আমরা জান্নাতে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছোটে নাই, একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, আল্লাহর বান্দা সারা রাত, সারা রাত, সারা দিন কান্না করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্না, এত কান্না, কেন আজকে তাহাজ্জুদ ছুটে গেল? পরের দিন যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, সালাউদ্দিন আইয়ুবী ওই হযরত মুআবিয়া ঘুমাইতেছে, তখন এক অপরিচিত লোক তাকে ডাক দিয়া বলে, এ মুআবিয়া একটু উঠো, তাড়াতাড়ি তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হযরত মুআবিয়া বলে, ভাই তুমি কে বলো? তুমি যে আমাকে ডাক দিছো, তোমার পরিচয়টা একটু দাও। হযরত মুআবিয়াকে ডাক দিয়ে বলে, ভাই আগে তুমি তাহাজ্জুদটা পড়ে নাও, তারপর আমি পরিচয় দেব। হযরত মুআবিয়া তাহাজ্জুদ শেষ করা এবার ডাক দিয়ে বলে, এই ভাই তুমি কে, এবার তোমার পরিচয় দাও। এবার সে ডাক দিয়ে বলে, ভাই আমি তো একজন শয়তান, গতকালকে তুমি তাহাজ্জুদ পড়তে পারো নাই,
গতকালকে তুমি তাহাজ্জুদ না পড়ার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কান্না করেছো, কান্না করতে করতে তোমার চোখে দাগ হয়ে গেছে। আল্লাহ পাক এই কান্নার বদলে তো তোমাকে এত মর্যাদা দান করেছেন। অন্যদিন তাহাজ্জুদ পড়া যতটুকু সব হয়েছে, যতটুকু মর্যাদা হয়েছে, আল্লাহ পাক আজকে দ্বিগুণ তোমার মর্যাদা বাড়ায় দিছে। এই জন্য আমি শয়তান চিন্তা করলাম তাহাজ্জুদ পড়াটাই ভালো, কি দরকার আল্লাহু আকবার বলো। শয়তানের কাজই হলো শয়তানি করে, ঠিক কি না বলেন? শয়তান কোনদিন ভালো জিনিস চায় না, শয়তান জাগ্রত করছে, করতে আসছে তাহাজ্জুদের জন্য। তার মানে উদ্দেশ্য যদিও দেখা যায় ভালো কিন্তু মতলব খারাপ। কথা বলেন না, কথা বুঝেন নাই। এই যে তারা শেষরাতে উঠা, একদিন যদি ছুটে যেত সারাদিন পাগলের মতো ছটফট করে কান্না করত, কিন্তু আজকে আমাদের দৈনন্দিন পাঁচশত নামাজ ছুটে দেয় কিন্তু আমাদের অন্তর ব্যথা নাই, ঠিক কিনা বলেন? ব্যথা না। এক দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, আসলে তো আমরা ওয়াজ শুনেই অভ্যস্ত কিন্তু আমল করা খবর নাই, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন, ঠিক কিনা? দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ শুনছে, তো বাড়িতে যাওয়ার পথে একটা খাল পড়ে, তো খালের ভিতরে পানি তো ভরা, নৌকা নাই, সাঁকো নাই, কোনো কিছু নাই, কিভাবে পার হবে? এবার দাদা নাতিকে বলে, তুই একটু উপরে থাক, আমি কিভাবে নামি তুই চাইয়া চাইয়া একটু দেখ। এবার দাদা নামস, আল্লাহর রহমতে দাদা এমনভাবে নামছে, এমনভাবে কাপড় উঠাইছে, নিচে দিয়ে যা আছে সব কিছু দেখা যাইতেছে। এবার নাতি বলে, এই দাদা একটু আগে হুজুর ওয়াজ করেছে, হাঁটুর উপরে কাপড় উঠানো কবিরা গুনা, আপনি হুজুর কথা আমল করলেন না। এবার দাদা বলে, আরে নাতি ওয়াজ শুনতে শুনতে দাঁড়ি পাই গেছে, ওয়াজ যা শুনছি খালের এপারে রেখে গেছে, আজকে তুই নাতি মনে হয় ওয়াজ যাচ্ছে খালের এপারে নিয়ে যাবি। আমরা ওয়াজ শুধু শুনি কিন্তু আমাদের কোনো খবর নাই। যদি আমরা ঠিক মতো আমল করতাম এই মাহফিলের যে বক্তারা বয়ান করে, যদি ঘরে গিয়া এটাকে বাস্তবায়ন করতাম তাহলে এলাকায় একটা ব্যাপার থেকে থাকতো না, ঠিক কিনা বলেন? বেনামাজি থাকতো না, কিন্তু আমলের খবর নাই। ইদানিং কালে তো এখন তো রাস্তায় হাঁটা যারা ব্যাপারদের কারণে, এমন ব্যাপার দিকে কি একটা হালত, যুবকরা আমাদের দিকে তাকায় থাকে কেন? আরে ভাই যুবকদের দোষ না, তুমি মা বোন যদি ঠিক মতো পর্দার ভিতরে থাকো তাহলে এই দেশে অ্যাপ্রিজিং বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই দেশে দর্শিত বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইদানিং কালে কত ভাইয়েরা পর্দার কথা বললে, কয় হুজুর পর্দার কথা বললে না, আপনারা কেন চার দেয়ালের ভিতরে মহিলাদেরকে আটকে রাখেন, এটা তো একটা বেইনসাফি হচ্ছে। নাউজুবিল্লাহ বললে না, নাউজুবিল্লাহ আরো আসতে বলে। আরেকজনে কয় নামাজের কোনো বাধ্যকতা করা যাবে না কোনো কারখানায়, কোনো অফিস আদালতে বাধ্যকতা করা যাবে না, নাউজুবিল্লাহ বলবেন না। আরে আপনি আইনমন্ত্রী হইয়া বেআইনি যদি কথা বলেন এটা মুসলমান মাইনে নিব? আওয়াজ দিয়া বলেন, বেআইনি কথা বলে মাইনে নিব? আপনারাও যদি আইনমন্ত্রী হইয়া এই কথা বলেন এটা তো হতেই পারে, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর জোরে আওয়াজ দিবেন, আমিন। তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে খাটি বনে তৌবা করা, এই মাহফিলে আসছি একটু চোখের বাণী ফালাই দেওয়া, ঠিক কিনা বলে? চোখের বাণী ফালানো, গুনাহ করতে করতে তো আমাদের অন্তর শেষ, কিন্তু এই যে চোখের বাণীর মাধ্যমে দিলটাকে একটু নরম করা। সাহাবায়ে কিরাম তো এমন ছিলেন, তারা যখন গুনাহ করতেন একটা গুনাহ করলো পাগলের মতো লাফালাফি করতে, আরে কেন আমার দ্বারা গুনাহ হয়? আমি একটা ওয়াকিয়া বলে শেষ করে দিব। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি
তিনি তাম্বিহুল গাফিলিন একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন, আহাম একটা ঘটনা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী ইবনে আবি তালিব বলেন, যখন কাফেররা দলে দলে মুসলমান হচ্ছে, একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই, তা আল্লাহ রাসূল জোড়া জোড়া নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা দুইজন বন্ধু, তোমরা দুইজন বন্ধু, এইভাবে বন্ধু বন্ধু স্থাপন করে দিয়েছেন। এর ভিতরে দুইজন সাহাবি ছিলেন হযরত সাঈদ এবং হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, এরা দুইজন বন্ধু। এইদিকে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের আলান করেছেন, এই কে কে তোমরা তাবুকের যুদ্ধে যাইবা? তখন হযরত সাঈদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যাব। এখন বাড়িতে দেখাশোনা করার জন্য হযরত সালাবাকে রেখে গেছে, এই সালাবা ভাই, তুমি আমার বাড়ির সব কিছু দেখাশোনা করবা, তোমাকে রেখে গেলাম। হযরত সালাবা বাড়ির সব কিছু দেখাশোনা করতেছে, ঘরের জন্য পানি নিয়ে আসতেছে, লাকড়ি কেড়ে নিয়ে আসতেছে, এগুলো কার সন্তুষ্টির জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, এই মাহফিলে আসছে কার সন্তুষ্টির জন্য? কষ্ট হইতেছে আল্লাহ বলতে, কার সন্তুষ্টির জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? এই সালাবা তার ঘরে সব কিছু দেখাশোনা করতেছে। একদিন হযরত সালাবা তার দিনী ভাইয়ের ঘরে ঢুকছে, এই মুহূর্তে ইবলিস এসে উপস্থিত। ইবলিস তো আবার খুব একজন ভালো মানুষ, বুঝেন নাই কথা, ইবলিস খুব ভালো মানুষ, খুব নেককার মানুষ। আওয়াজ দিয়ে বলেন, ইবলিস তার কাজই হলো শয়তানি করা। ঘরের ভিতরে একটা পর্দা ছিল, এই সালাবা দেখো পর্দাটা উঠে দেখো ভিতরে কি আছে। সালাবা তো বুঝতে পারেন নাই, তিনি পর্দাটা উঠে দেখে তার দিনি ভাইয়ের স্ত্রী ওইখানে বসা, খুবই সুন্দর ছিল। সাহাবী তো একজন মানুষ, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই, তিনি সঙ্গে সঙ্গে তার দিনি ভাইয়ের স্ত্রীর হাত ধরে দিচ্ছে, হাত ধরে ফেলছে। হাত ধরার সঙ্গে সঙ্গে এবার তার দিনি ভাইয়ের স্ত্রী বলে, এই সাবধান সালাবা, আমানতের খেয়ানত করতেছো, সাবধান, তোমার যে ভাই আল্লাহর রাহে জিহাদ দেখেছে, তুমি তার আমানতের খেয়ানত করতেছো। এই সালাবা সাবধান, মালিককে ভয় করো, কাকে ভয় করো? মালিককে ভয় করো। সালাবা সাবধান, যখন মালিকের শান নাম উচ্চারণ করেছে, হযরত সালাবা সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়া ঘর থেকে বের হইয়া পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের দিকে চলে গেছে। পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, ওগো মালিক, আনতা আনতা ওয়া আনা আনা, ওগো মালিক, আপনি তো আপনি, আমি তো আমি, আপনি গুনাহ মাফ করে অভ্যস্ত, আর আমি সালাবা গুনাহ করে অভ্যস্ত। আনতাল গফফার, ও মালিক, আপনি তো ক্ষমাশীল, আমি গুনাহ করে ফেলছি, একটু ক্ষমা করে দাও। হযরত সালাবা পাহাড়ে চূড়ায় বসে বসে কান্না করতেছে। এইদিকে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে শেষ করে মদিনায় চলে আসছে। মদিনায় আসার পর যে সাহাবীর সাথে যার সম্পর্ক, যার যার বন্ধু মদিনায় দেখা করার জন্য গেছে, কিন্তু হযরত সাঈদের ভাই আসে নাই। হযরত সাঈদের ভাই, সাঈদ বলে, আমার ভাই কেন আসলো না? সে বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলে, ওগো স্ত্রী, আমার ভাই কোথায় একটু বলো, সবার বন্ধু সবার সাথে দেখা করার জন্য গেছে, কিন্তু আমার ভাই আমার সাথে দেখা করতে যায় নাই। এবার তার স্ত্রী বলে, তোমার ভাই সে নিজেকে গুনার সাগরে নিক্ষেপ করেছে, সে বাড়িতে আমার হাত ধরে ফেলছে। আমি তাকে বললাম, আল্লাহকে ভয় করো, যখন আল্লাহর নাম উচ্চা করলাম, সে আমার হাত ছেড়ে দিয়া সঙ্গে সঙ্গে পাহাড়ে দিয়ে পালিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত সাঈদ বলে,
আমি ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হয়ে এলাকায় খুঁজলাম আমার ভাই কোথায়, আমার ভাই সালবা কোথায়, এলাকা তন্ন তন্ন করে খুঁজতেছে সালবাকে পাই না। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে গিয়া দেখে এক পাহাড়ের চড়ায় বসে বসে শুধু চোখের পানি ফেলাইতেছে। সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। হযরত সালবাকে বলে, সালবা ভাই কি হলো তোমার, একটু বলো কি হলো তোমার, তুমি এই কাজটা কেন করলা একটু বলো। হযরত সাইদ একটা ধমক দেয় না, একটা ধমক দেয় না, তিরস্কার মূলক কথা বলে নাই। আমরা যদি তার স্থানে উঠতাম আগে বলতাম কথা পর আগে গর্দান উড়াইয়া দিব, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত সাইদ কিছুই করেন নাই। হযরত সাইদ বলে, ভাই আমার সাথে বাড়িতে চলো, কি হলো তোমার। সালবা বলে, না না আমি আপনার সাথে যাব না, আগে আপনি আমার হাতে শিকড় লাগাবেন, তারপর আমি আপনার সাথে যাব। আল্লাহু আকবার। এ সাইদ ভাই, আপনি আমার হাতে শিকড় লাগান, তোমার কি হলো, তোমার হাতে শিকল কেন, কি অপরাধ করেছো বাবা? সালবা বলে, কোনো কথা নাই, আমাকে টেনে হযরত ওমরের দরবারে নিয়ে যাও। আল্লাহ, আমাকে হযরত তোমারে দরবারে নিয়ে যাও। ওমরের দরবারে গিয়ে বলে, ওমর আমি একজন পাপী, আমি গুনাহ করে ফেলছি, ওমর আমার জন্য তোমার সুযোগ আছে কি একটু বলবেন? হযরত তোমার বলে, না না আমার কাছে তোমার সুযোগ নাই, যাও আমার থেকে বের হয়ে যাও, আমার মনটা চাইতেছে আমি চুলটা ধইয়া তোমাকে বের করে দিই, তাড়াতাড়ি বের হয়ে যাও। হযরত ওমর বলে, আমার কাছে তোবার সুযোগ নাই। হযরত সালবা ওমরের দরবার থেকে বের হয়ে আবু বকরের দরবারে গেছে। আবু বকরের দরবারে গিয়ে একে আওয়াজ, ও গো আবু বকর, আমি গুনাহ করে ফেলছি, তোবার সুযোগ আছে কিনা একটু বলেন। আবু বকর বলে, না না আমার কাছে তোবার সুযোগ নাই, আমার মনটা চাইতেছে আমি তোমাকে বের করে দিই, তোমার পাপের আগুন আমাকে দগ্ধ করো না, আমাকে পোড়ায়ও না, তাড়াতাড়ি বের হয়ে যাও। হযরত সালবা এখানে ঠাই নাই, হযরত আলী দরবারে গেছে, ও গো আলী আমি গুনাহ করে ফেলছি, আমার কাছে তোবার সুযোগ আছে কিনা একটু বলেন। আলী বলেন, না না আমার কাছে তোবার সুযোগ নাই। হযরত সালবা বের হয়ে বলে, চলো আল্লাহর রসুলের দরবারে যাও, তোমার শিকলটা দেখে আমার জাহান্নামের শিকল কথা মনে পড়ে গেছে। এই সালবা তাড়াতাড়ি শুনে যাও, আমার কাছে তোমার সুযোগ নাই। আল্লাহর রসুলের দরবার থেকে বের হয়ে বাইরে দাঁড়ায় দাঁড়া কান্না করতেছে। এই দিকে খমসানা দাইকা বলে, ওগো বাবা আল্লাহর রসুল তোমার প্রতি অসন্তুষ্ট, সাহাবা একরাম তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি এমন কি অপরাধ করেছো বাবা? ও বাবা সাহাবা একরাম, আল্লাহর রসুল যতদিন পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট না হবে ততদিন পর্যন্ত তুমি আমার বাবা নহে। হযরত সালবা আল্লাহর রসুলের কাছে ঠাই পাইলেন না, শেষে নিজের মেয়ের কাছে ঠাই নাই, আরেকটা চিৎকার দিয়া পাহাড় দিয়ে পালিয়ে চলে গেছে। পাহাড়ে দিয়ে আল্লাহর আল্লাহ তার কাছে হাত তোলা বলে, মালিক ওমরের দরবারে গেলাম, ওমর আমাকে প্রহার করার জন্য ইচ্ছা করেছে, তোমার রসুলের দরবারে গেলাম, তোমার রসুল আমাকে নিরাশ করে দিছে, আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমাকে তাড়াইয়া দিল, আলীর কাছে গেলাম, আলী আমাকে তাড়াইয়া দিল, মালিক
এখন তোমার কাছে আসছে মালিক, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমার জন্য সুসংবাদ, আর যদি তুমি ক্ষমা না করো মালিক তাহলে আমার জন্য দুঃসংবাদ। হযরত সালাবা যখন বসে বসে কান্না করতেছে, হযরত আলী বলেন ওই মুহূর্তে আল্লাহ পাক জিব্রিল আমিনকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে। জিব্রিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো সরকারি দু আলম নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি দুনিয়া সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি দুনিয়ার মানুষকে রিজিক দেন নাকি আল্লাহ রিজিক দেন? আল্লাহ রিজিক দেন। আপনি দুনিয়ার মানুষকে ক্ষমা করেন নাকি আল্লাহ ক্ষমা করেন? আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি তাড়াতাড়ি ওই সাহাবাকে সুসংবাদ দেন। আল্লাহ পাক তার ক্ষমার ঘোষণা করে দিছে। এবার আল্লাহ রাসূল সাহাবায়ে কিরাম দেখে ডেকে বলে, ওই সাহাবরা আসো, তোমরা কে কে সাহাবাকে ডেকে নিয়ে আসবা? হযরত আবু বকর ওমর দনে বলে, ওগো সরকারি দুয়ার নবী, আমরা দুইজন ডেকে নিয়ে আসবো। এরপর হযরত আলী সালমান তারা দুইজন দাঁড়িয়েছে, তারা দুইজন দাঁড়িয়ে বলে, সরকারে দু আলম নবী, আমরা দুইজন ডেকে নিয়ে আসব। আল্লাহ রাসূল তাদের দুইজনকে অনুমতি দিয়েছে, যাও। হযরত আলী সালমান তারা আল্লাহ রাসূলের দরবার থেকে বের হয়ে সাহাবাকে খুঁজতেছে, সাহাবা কোথায়? সাহাবাকে তন্ন তন্ন করে খুঁজতেছে, সামনে গিয়ে দেখে এক রাখাল, রাখাল রাখালকে বলো, গো রাখাল আল্লাহ রাসূলের কোন সাহাবীকে দেখছি কিনা একটু বলো। বলেন হ্যাঁ দেখেছি আল্লাহ রাসূলের এক সাহাবী, প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে এই পাহাড়ের চূড়ায় গাছের নিচে বসে বসে সারা রাত কান্না করে, আল্লাহু আকবার। হযরত আলী সালমানকে বলে একটু অপেক্ষা করো, তারা দুইজন অপেক্ষা করতেছে কখন আলী সাহাবা কখন সাহাবা আসবে। যখন সন্ধ্যা হয়ে রাত ঘনে আসতেছে, হযরত সাহাবা দেখতেছে আস্তে আস্তে আসতেছে, হযরত সাহাবা এমন ভাবে আসতেছে, আয়েশা পাহাড়ের চূড়ায় গাছের নিচে বসে গেছে, বসে কান্না, এত কান্না। হযরত আলী সালমান তারা দুইজন দেখতেছে, একটু পরে হযরত সাহাবা আল্লাহর কুদরতি পায়ের পর তার মাথাটা রেখে এত কান্না, আর বলছে, মাই তেরে সামনে ঝুক রাহা হো খোদা, মাই তেরে সামনে ঝুক রাহা হো খোদা, মেরা কোই নেহি আল্লাহ তেরে সেবা, মেরা কোই নেহি আল্লাহ তেরে সেবা। দুনিয়াতে তুমি মালিক ছাড়া আমার আর কেউ নাই। হযরত আলী সালমান তারা দুইজন সামনে আসে, সামনে আইসা হযরত সালাবাকে বলে, ও সালাবা একটু মাথাটা উঠাও, আর দেরি নাই মাথাটা উঠাও, আল্লাহ রাসূল তোমাকে ডাকছে। হযরত সালাবা বলে, আমার রাসূল কেমন আছে একটু বলো। হযরত সালমান বলে, আল্লাহ যেমন তোমাকে মহব্বত করে আল্লাহর রাসূল তেমন তোমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এই সালাবার দিন নাই, চলো বাড়িতে আল্লাহর রাসূলের দরবারে, চলো মদিনায় চলো। হযরত সালাবা সহ তিনজন সাহাবী রাতের বেলায় রওনা দিছে, রাতের বেলায় এমন সময় মসজিদের নববীতে হাজির, আল্লাহর হযরত বিলাল ফজরের নামাজের ইকামত দিচ্ছে, আল্লাহর রাসূল নামাজের ইমামতি করতেছে, ওই আলী সালমান হযরত সাহাবা তারা নামাজের শেষ কাতারে দাঁড়াইছে, শেষ কাতারে দাঁড়ায় তারা নামাজ পড়তেছে, আল্লাহর রাসূল নামাজের ভিতরে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছেন। সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত যখন তেলাওয়াত করলেন, আল্লাহুকুমুত তাকাসুর, এই দুনিয়ার নবীর বিষয়ে তোমরা পড়ে গেলা, আল্লাহ বলে এই বান্দারা তোমরা দুনিয়ার পিছনে পড়ে গেলা। যখন এই আয়াতটা শুনল হযরত সাহাবা, নামাজের ভিতরে এমন দূরে একটা চিৎকার, যখন দ্বিতীয় আয়াত, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা তো সবাই প্রত্যেকে কবরের কাছে যাইবা বান্দা, যখন এই আয়াতটা তেলাওয়াত করলো হযরত সাহাবা নামাজের ভিতরে আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে, আর দুনিয়াতে নাই,
সদর সালাবা দুনিয়াতে আর নাই। আল্লাহ রসুল নামাজ শেষ করা এবার পিছনে আইসা বলে, এই সালমান কিছু পানি নিয়ে আসো, হজরত সালাবার মুখে দাও। হজরত সালমান বলে, ওগো সরকার দয়ালু নবী, সালাবা তো আর দুনিয়াতে নাই, সালাবা আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর জান্নাতে হাজির। আল্লাহ রসুল দাঁড়া দাঁড়া কান্না করতেছে ক্রন্দন, এইদিকে সালাবার ছোট মেয়ে বাড়ির থেকে আইসা হাজির, বাড়ির থেকে আইসা দেখে বাবা দুনিয়াতে আর নাই, ছোট মেয়েটা কান্না করতেছে কান্না করতেছে। এ ভাই, যারা মাকে হারাইছে যারা বাবা হাকে হারাইছে তারাই বুঝে মার জিকে যে কত কদর। যারা মাকে হারাইছে, এই দুনিয়ার মুসলমান, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কান্না করতেছে বাবার কপালে হাত দিয়া বলে, ও গো বাবা, দুনিয়াতে কার কার কাছে আমাকে রেখে গেলা, আমাকে এতিম বানায় রেখে গেলা, ও ও বাবা। আল্লাহর রাসূল ডাইকা বলে, ও খামসানা, কিসের ভয় কিসের ভয়, আজ থেকে আমি হলাম তোমার বাবা, আর ফাতিমা হলে তোমার বোন। আল্লাহ রাসূল তার কাফন দাফনের ব্যবস্থা, কাফন দাফনের ব্যবস্থা করে নিজেই তার জানাজা পড়াইছেন। পড়ায়া এবার হযরত সালাবা সাহাবায়ে কিরাম তার সাবলা সালাবার লাশটা কাঁধে নিয়ে যাচ্ছে কবরের দিকে, কবরের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল পিছনে পিছনে হাঁটতেছে, হযরত ওমরও পিছনে, হযরত ওমর দেখে আল্লাহর রাসূল শুধু পায়ের আঙ্গুল উপর ভর দিয়ে হাঁটতেছে, পিছনে গোড়াইটা পানিতে মাটিতে লাগানো না। যখন কাফন দাফন করা বাড়িতে চলে আসছে, এবার হযরত ওমর আল্লাহর রাসূলকে বলে, ওগো সরকারে দোয়ার নবী, বুঝলাম না আপনি শুধু পায়ের আঙ্গুল উপর ভর দিয়ে হাঁটলেন, গোড়াইটা মাটিতে লাগালেন না, ব্যাপার কি? আল্লাহর রাসূল বলেন, এ ওমর, জানো হযরত সালাবার তওবা আল্লাহর কাছে কেমন করে কবুল হয়েছে? হযরত সালাবা যখন তওবা করেছে তার তওবাকে নিয়ে আল্লাহ তাআলা আসমানে আলোচনা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহ পাক আলোচনা করেছেন। শুধু তাই না, যখন আমি তার জানাজা পড়ায় তাকে দাফন করি, তখন লক্ষ লক্ষ ফেরেশতারা হায়াজ আয়েশা হাজির, আমি রসুল পা ঠিক মতে জমিনে রাখবো এটাও আমি রসুল পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই ছিলেন হযরত সালাবার তওবা। ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আসমানের সমস্ত দরজাকে ভেদ করে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আব্দুল্লাহ জুল বাজদাইন এমন বড় একজন সাহাবি ছিল, সালাবার যেমন জানাজা পড়াইছেন আল্লাহ রসুল, হযরত আব্দুল্লাহ জুল বাজদাইনের জানাজা পড়াইছেন আল্লাহ রসুল। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, আর জোর আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, একটু হাতটা উঠাই, নারায়ে তাকবীর, হাতে নাড়ে নাড়ে নাড়ে, এভাবে নাড়ে নারায়ে তাকবীর, কোরআন সুন্নার আলো, কোরআন সুন্নার আলো, হাত নাড়ে, চলবে? আওয়াজে তো আসতে, চলবে? আমরা আওয়াজ বন্ধ করছি এজন্য নাস্তিকেরও সুযোগ পেয়ে গেছে, ঠিক আর আসতে বলে? আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে এই জন্য কাফের বেঈমানরা সুযোগ পেয়েছে। যদি আজকে আল্লাহু আকবারের ধ্বনি থাকতো,
মুসলমানদের রক্ত হাঁটতে দেবার তোরা কিনা বলেন? মাহফিল থেকে বলে দিতে চাই, যারা আমাদের ভাইয়ের রক্তের উপর হাত দিয়েছে, আল্লাহর মসজিদের মিনারে আগুন জ্বালাইছে, সেই মতি যেন বাংলার জমিনে ঠাঁই না পায়। যদি আসে, যদি এই বাংলাদেশের হক্কারে ওলামায়ে কিরাম যদি জিহাদের ডাক দেয়, আমরা ওর রক্ত দেব। রাজি আছি তো? রাজি আছি না? ইনশাআল্লাহ এই দেশে মাদ্রাসা থাকবে তো মসজিদ থাকবে, ঠিক কিনা বলেন? তারা এইভাবে দিল্লির মসজিদে আগুন জ্বালিয়ে দিছে, এটা আমাদের জন্য বড় একটা ব্যথা। এই জন্য আমাদের দেশের ওলামায়ে কেরাম তারা বারবার মিটিং মিছিল করতেছেন, কিভাবে মুসলমানদেরকে রক্ষা করা যায়, এটা আমাদের ইমানই দায়িত্ব, ঠিক কিনা বলেন? আবদুল্লাহ জুলবাজদাইন রক্ত দিয়েছে এই আল্লাহর কোরআনের জন্য, কিন্তু এক বিন্দু পরিমাণও ঈমান থেকে পিছপা হয় নাই, ঠিক কিনা বলেন? আবদুল্লাহ জুলবাজদাইন এই ওয়াক্তা ওয়াকিয়ে বলে আমি শেষ করে দিব, চলবে ইনশাল্লাহ? মদিনার থেকে অনেক দূরে ছিল, অবস্থান করতেন, তো বন্দীদের মুখে শুনছেন যে মদিনাতে একজন এতিম নবী আসছে, তো তারা মুসলমান ছিল, সেও মদিনাতে গিয়া গোপনে গোপনে মুসলমান হয়ে বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, তার ঈমানটাকে গোপন রাখছে, কারণ তার আশেপাশে যারা আছে সবাই কাফের, তার তার বাবা ছিল না, শুধু মা ছিল, মা অন্য জায়গায় বিবাহ বসে গেছে। আবদুল্লাহ জুলবাজদাইন থাকতো তার চাচার কাছে, তার চাচাও কাফের ছিল। তা আবদুল্লাহ জুলবাজদাইন যখন মুসলমান হয়েছে, তার আস্তে আস্তে মুসলমানিত্বের আখলাক তার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন, এখন আমাদের অবস্থা হলো এমন, আমরা মুসলমান, আমাদের আখলাক নিয়ে গেছে নবীর আখলাক নিয়ে আছে কাফের বেঈমানরা, আর এখন কাফের বেঈমানদের আখলাক আমাদের যুবকরা গ্রহণ করছে, ঠিক কি না বলেন? দেখবেন ইদানিংকালে যুবক ভাইয়েরা কত ভাবে যে চুলে কাটিং দেয়, ঠিক কি না বলেন? নাকি মিথ্যা কথা বললাম? আয় হায় হায় হায়, চুলের দিকে তাকাইলে মনে হয় যে ভেড়ার চুল, চুলের দিকে তাকাইলে মনে হয় ঘোড়ার চুল, ঠিক কিনা বলেন? আরো কিছু সিস্টেম বাইরে করেছে, এবার রং দেয় মাথায়। এটা হলো একমাত্র কাফের বেঈমানদের কালচার। এ যুবক ভাইরা কষ্ট পাবেন না, দেখেন আবদুল্লাহ জুলবাজদাইন সেও একজন যুবক ছিল। আজকে তো আমরা কাফের বেঈমানদের আখলাক অনুযায়ী চলি, একটা কথা মনে রাখবেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত। আমার মোহাব্বত যদি হয় নবীর সাথে, তাহলে কেয়ামত হবে নবীর সাথে। আমার মোহাব্বত যদি হয়, যদি আখলাক হয় কাফের বেঈমানদের সাথে, তাহলে আমার হাসন নাসর হবে কারণ ফেরাউনের সাথে, ঠিক কিনা বলেন? আবদুল্লাহ জুলবাজদাইন যখন আস্তে আস্তে সে নামাজ পড়তেছে গোপনে গোপনে, একদিন তার চাচা ডাইকা বলে, হে আবদুল্লাহ জুলবাজদাইন, তুমি মনে হয় মুসলমান হয়ে গেছো, মুহাম্মদের প্রতি ঈমান আনছো, যাও আমি তোমার সামনে দুইটা পথ রাখছি, হয় তুমি কালিমা ছাড়বা, না হয় তুমি আমার বাড়ি ছাড়বা। আবদুল্লাহ জুলবাজদাইন একটা কথা জবাব দিয়েছে দার্থহীন ভাষায়, ওগো চাচা, আমি কালিমা তোমার বাড়ি ছাড়তে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহর আওয়াজ খুব আস্ত হয়েছে, আমি তোমার বাড়ি ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এবার আবদুল্লাহ জুলবাজদাইন যখন এই কথা বলছে, তার চাচা দিছে জোরে একটা থাপ থাপ, শুধু থাপ্পড় দেয় নাই, হযরত আবদুল্লাহ জুলবাজদাইন এভাবে শুয়ে রয়েছে,
তার চাচা তাকে মারতে 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 জমিনে শোয়াই দিছে। নাউজুবিল্লাহ বলেন। এবার শুধু এটা না, এলাকার বড় যত বোকারো ছেলে আছে সবগুলোর হাতে দিয়ে দিছে তাকে মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ জুলবাস দেন আল্লাহর দিকে, বাবা তাকায় আছে, আল্লাহ ওগো মালিক তুমি ছাড়া আর কেউ নাই, মাই তেরে সামনে ঝুক রাহা হো খুদা, মেরা কোই নেহি আল্লাহ তেরে সওয়া, আল্লাহর কাছে খোলা কাছে নিচে বুসা বুসা বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আমার আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই। এলাকার ছেলেরা তাকে এত মারা মারছে, মারতে মারতে সরে কাপড় খোলা ফেলছে, তার পরনে কাপড় পর্যন্ত খোলা ফেলছে, পরনে কাপড় নাই। হযরত আব্দুল্লাহ জুলবাস দেন বালুর ভিতরে মরুর ভিতরে পড়ে আছে আর বলছে ওগো মালিক তোমার জন্য রক্ত দিয়েছি, তোমার জন্য জীবন দিচ্ছি। এইদিকে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, আব্দুল্লাহ জুলবাস দেন রাতের বেলায় মার স্বামীর বাড়িতে গেছে, মার স্বামীর বাড়ির সামনে গিয়া দরজায় আওয়াজ দিছে, মা একটু দরজাটা খোলো, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল উজ্জা, আব্দুল্লাহ জুলবাস দাইনের প্রথম নাম ছিল আব্দুল উজ্জা, কাফের থাকা অবস্থায় তার নাম আব্দুল উজ্জা, দরজা আওয়াজ দিছে, মা একটু দরজাটা খোলো, মা দরজাটা রাতের বেলা খোলা দেখি তার সন্তানের শরীরে রক্ত রক্ত জমাট হয়ে আছে, আসলে আঘাত উলঙ্গ, তার শরীরে কোনো কাপড় নাই, যুবক একজন যুবক তার শরীরে কাপড় নাই। মা বলে বাবা কি হলে রে তোর, একটু ঘরে ঢোক। আব্দুল্লাহ জুলবাস দেন বলেন মা আমি মুহাম্মাদের প্রতি ঈমান আনছি, আমার চাচা আমাকে মারছে, আমি মদিনাতে চলে যাব, আমি তার কাছে আশ্রয় নেব। তোমার স্বামী তো একজন কাফের, তোমার স্বামী এক দুই দিন আমাকে মুহাম্মাদ করবে, তারপর আমাকে মারবে, ও মা আমি তোমার কাছে থাকবো না, শুধু তুমি আমাকে একটা কাপড় দাও, এই কাপড়টা পরে দান করে আমি মদিনায় চলে যাব, এতিম নবীর কাছে চলে যাব, আল্লাহু আকবার, আমি কারো কাছে থাকব না, আমি মদিনায়। আব্দুল্লাহ জুলবাস দেনকে মা একটা কাপড় দিয়েছে, এটাকে দুই ভাগ করা, এক ভাগ দিয়ে সতর ডাকছে, অপর ভাগ দিয়ে উপরে ভাগ ডাকছে, ডাকে মদিনায় রওনা দিছে, রাতের বেলা একা একা হাঁটতেছে, আর মালিক তো তাকায় আছে, আল্লাহু আকবার, মালিক তো সব দেখতেছে, আমার কোন বান্দাটা ঈমানের জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে। এই দিকে আল্লাহ পাক আল্লাহর রাসূলের কাছে ওহির মাধ্যমে জানায় দিয়েছে, ওগো সরকারে দোয়ালম নবী একজন যুবক আসতেছে যে আমার জন্য রক্ত দিয়েছে, তাড়াতাড়ি তাকে স্বাগত জানায় নিয়ে আসেন, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কিরাম দিকে ফিরা বলে সাহাবরা দেখো তো এদিক থেকে কোন যুবক আসতেছে কিনা, ওই যুবকটাকে ইস্তিকবাল জানিয়ে নিয়ে আসো। সাহাবায়ে কিরাম গিয়ে দেখে একটা যুবক আসতেছে, জীর্ণ শির রোরে শরীরে রক্ত জমাট হয়ে আছে, পেটে কোনো খাবার নাই, সারাদিন কোনো খাবার নাই। এবার হযরত আব্দুল্লাহ জুলবাস দাইনকে ইস্তিকবাল জানায় আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসে, আল্লাহর রাসূল তার চেহারা দিয়ে তাকায় একবার মুস্কি হাসি দিছে, আল্লাহু আকবার, দুনো জাহা কিসি কে মোহাব্বত মে হার কে ও আ রাহা হ্যায় কোহি সব গম গুজার কে। আল্লাহর রাসূলের সামনে যখন বলছে থাইকা বলছে সরকারে তো আলম নবীর সব বাবা দুনিয়াতে নাই, আজকে যদি বাবা থাকতো আমাকে কত আদর করতো, মা থাইকাও মা নাই,
মা আর জায়গায় চলে গেছে। আল্লাহ রসুল বলে তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। আব্দুল মানে বান্দা, জুল উজ্জা মানে একটা মূর্তির নাম, মূর্তির বান্দা, এটা ইসলামে সমর্থন করে না। আজ থেকে আমি তোমার নাম লাখো আব্দুল্লাহ জুল বাজদাইন। শুধু এটা না, আজ থেকে আব্দুল্লাহ জুল বাজদাইন তুমি হলো আমার সন্তান, তুমি হলো আমার সন্তান। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, জুল বাজদান মানে দুই পাট্টাওয়ালা। মা তাকে একটা কাপড় দিয়েছে, এটাকে দুই ভাগ করা যখন পরিধান করেছে, এই জন্য আল্লাহ রসুল তার নাম রেখে দিছে দুই পাট্টাওয়ালা। সুবহানাল্লাহ বলবেন, দুই পাট্টাওয়ালা। আব্দুল্লাহ জুলবান্দিন কে আল্লাহ রসুল মাদ্রাসায় ভর্তি করে দিছে, যাও তুমি আজকে থেকে তুমি মাদ্রাসায় পড়াশোনা করো। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন, আসহাবে সুফফার মিছিলে শরীক করে দিছে, যাও আসহাবে সুফফার মিছিলে শরীক হয়ে যাও। যেমন আজকে যে দারুল উলুম ইসলামী একাডেমি মাদ্রাসা, এই মাদ্রাসার মতো মদিনা মসজিদে নবীর পাশে একটা মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ বলবো না, আব্দুল্লাহ আব্দুল বাজদারের মাদ্রাসা বসে বসে কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ শিখতেছে। এইদিকে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের এলান করেছে, কে কে তাবুকের যুদ্ধে যাইবা? আব্দুল্লাহ জুল বাজদান বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যাব। সুবহানাল্লাহ বলেন, অল্প কয়দিনের মহাব্বতে জিহাদে শহীদ হওয়ার জন্য জিহাদের তামান্নাই নাম লেখায় দিছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ও আব্দুল্লাহ জুল বাজদান তোমার তো আসল তো বাবা নাই, তোমাকে কিভাবে জিহাদের ময়দানে নিয়ে যায়, তুমি মাদ্রাসা পড়াশোনা করো। আব্দুল্লাহ জুল বাজদান বলে, ইয়া রাসূলুল্লাহ না আমি আপনার সাথে যাবই। আল্লাহু আকবার বলেন। তো অনেক পিটাপিটির করার পর আল্লাহ রাসূল নিয়ে গেছে, যাওয়ার পথে আব্দুল্লাহ জুল বাজদান এতটাই অসুস্থ হয়ে গেছে, কঠিন জ্বরে আক্রান্ত। আল্লাহ রাসূল নিজের কোলের উপর তার মাথাটা রাখছে, আল্লাহ রাসূল তার মাথায় পানি দিছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের কোলের উপরে তার ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, জোর আওয়াজ দেবেন, আল্লাহু আকবার বলেন, জোর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ভাগ্য তার কত ভালো, আল্লাহ রাসূল কোলের উপর তার ইন্তেকাল। এবার আল্লাহ রাসূল তাড়াতাড়ি আবু বকর ওমরকে বলে, আবু বকর ওমর তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা করবে, কাপড়ও ঠিক মতো নাই, কারণ জিহাদে তো যাচ্ছে। এবার আল্লাহ রাসূল বলে, এ আমার, এ আবু বকর, আমার চাদরটা দিয়ে দিলাম, আমার চাদর দিয়ে তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো। আল্লাহ রাসূলের চাদর দিয়ে তার কাফনের ব্যবস্থা করেছেন। এবার কাফনের ব্যবস্থা করে আল্লাহ রাসূল নিজে তার জানাজা পড়েছেন। জানাজা পড়ায়া হযরত আব্দুল্লাহ জুল বাজদাইনকে যখন কবরে নিয়ে যাচ্ছেন, কবরে নামামের আল্লাহর রাসূল হযরত আবু বকর ওমরকে ডেকে বলে, আবু বকর ওমর, আমি কবরে নামতেছি, হযরত আব্দুল্লাহ জুল বাজদাইনের লাশটা আমার হাতে দিবা। এ আবু বকর ওমর, লাশ তো দিবা, কিন্তু খেয়াল করবা যেন বেয়াদবি না হয়, আদবের সাথে তার লাশটা আমার হাতে দিবা। আল্লাহু আকবার, মুহাব্বতের সাথে তার লাশটা আমার হাতে দিবা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তার লাশটা আল্লাহর রাসূলের হাতে দিছে, আল্লাহর রাসূল নিজ হাতে ধরে কবর নামাইছে। আল্লাহ রাসূল মাটিতে রাইখা এবার মালিকের দিকে তাকায়া বলে, ওগো মালিক, আমি আব্দুল্লাহ জুল বাজদানের প্রতি সন্তুষ্ট, তুমি মালিকও সন্তুষ্ট হয়ে যাও। হযরত তোমার তাকায়া তাকায়া দেখতেছে, আল্লাহর রাসূলের বাক্যগুলো শুনেছে, কথাগুলো শুনছে, আর বলে, আহারে, আজকে যদি আব্দুল্লাহ জুল বাজদানের লাশের স্থানে আমার লাশটা হতো কতই না ভালো হতো। হযরত তোমার এত দামি একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পর যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানাইতো। হাসানাতু উমর কাআদাদি নুজুমিস সামাই, আল্লাহর রাসূল বলেন, হযরত উমরের নেক তো এমন বেশি আসমানের তারকা থেকে কোটি কোটি গুণ বেশি। হযরত উমর এই কথা শুনে
শোনা এত কান্না, এরে ভাই হাল জাজাউল ইহসান ইল্লা ইহসান, যারা আল্লাহর প্রতি এইভাবে আল্লাহ তাআলার কাছে মহাব্বত আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবে, শুধু আখিরাতে নয় আল্লাহ পাক এমন ইহসান এমন এমন দৌলত আল্লাহ পাক দুনিয়াতে তাকে দিয়া দিবে, ঠিক কি না? এই যে আল্লাহ পাকের জন্য বিসর্জন করে দিছে, শুধু আখিরাতে না দুনিয়াতেই আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছেন সম্মান, ঠিক কি না বলেন? আমরাও যদি আজকে এখান থেকে গুনাহ মাফ করায় নিতে পারি মা ঘর পর্যন্ত, তাহলে আমাদের জন্য জান্নাত, ঠিক কি না বলেন? তো ভাইরা আমার আর সামনে যাব না, আমি এখানে মাদ্রাসা একটা মাদ্রাসা